আপনারা যারা নেতাজি সভা ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কোর্স করছেন ইউজি বিডিবি পিজি সমস্ত কোর্স করছেন তো তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের যে রেজাল্টে যদি এনসি চলে আসে অর্থাৎ কোনো পেপার যদি আপনাদের ক্লিয়ার না হয় তো সেক্ষেত্রে আপনাদের তার পরবর্তী কি কি করণীয় আছে তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল লার্নইথ টেকনিক তো চলার সমালোচনা করে শুরু করা যাক তো এক এক করে বলি প্রথমে আসি ইউজি ফার্স্ট ইয়ার বা পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে তো আপনাদের রেজাল্টে যদি কোনো পেপারে এনসি চলে আসে তো আপনাদের ঘাবড়াবার কিছু নেই আপনারা যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য যে এক্সাম ফর্ম ফিলাপ করবেন সেখানে আপনাদের কিন্তু ওই পেপারটা এক্সট্রা করে শো করবে তো তখন ওই সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলোর সাথে আপনাদের ফার্স্ট ইয়ার যে পেপারটা সেই পেপারটা আপনাদের পরীক্ষাটা দিয়ে দিতে হবে অর্থাৎ এক্সাম ফর্মফ্লাপও করতে হবে এবং যখন পরীক্ষা হবে তখন কিন্তু পরীক্ষাটাও দিয়ে দিতে হবে তাহলে আপনাদের কোনো ইয়ার লসও হবে না কিছুই হবে না আর এবার আসি যে ইউজি সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে বলি ইউজি সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রেও সেম যদি কোনো পেপারে বাই চান্স এনসি চলে আসে তো সেক্ষেত্রে আপনাদের থার্ড ইয়ারে যখন ফর্ম ফিল আপ করবেন তখন অবশ্যই সেই পেপারটিও দেখবেন ওখানে শো করবে ওটাতেও টিক দিয়ে সব ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে অর্থাৎ প্রত্যেক পেপারেই টিক দিয়ে দেবেন তাহলে আপনাদের কোনো ইয়ার লস হবে না তো এবার মেন যেটা সেটা হলো ফাইনাল ইয়ারদের ক্ষেত্রে অর্থাৎ ইউজি তো নেই বিডিপি ফাইনাল ইয়ার অর্থাৎ বিডিপি থার্ড ইয়ার স্টুডেন্টদের আর পিজির যে সেকেন্ড ইয়ার অর্থাৎ বিজি ফাইনাল ইয়ার এ সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় আপনাদের যদি কোনো কারণে যদি এনসি চলে আসে তো সেক্ষেত্রে যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে ইউজিদের ক্ষেত্রে আপনাদের রিনুয়ালটা অটোমেটিক করতেই হয় নেক্সট ইয়ার ওঠার জন্য কিন্তু আপনাদের ফাইনাল ইয়ারের ক্ষেত্রে যদি এনসি চলে আসে সেক্ষেত্রে আপনারা যদি নেক্সট ইয়ার এক্সাম দিতে চান তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো প্রথমে আপনাদেরকে রিনুয়ালটা মাস্ট করতেই হবে আপনাদের কোথায় স্টুডেন্টশিপ রিনুয়াল যেটা মাত্র ছশো টাকা মতো সামথিং নাই তো সেই রিনুয়ালটা মাস্ট করতেই হবে তারপরে আপনাদের আবার এক্সাম ফর্ম ফিলাপও করতে হবে ঠিক আছে যে ব্যাপারটা এনসি এসে শুধুমাত্র সেই পেপারটাই দেখবেন তখন শো করবে এক্সাম ফর্ম ফিলাপ যখন করবে সবাই সেই সময় আপনাদের শুধু একটা পেপারই শো করবে মানে একটা ব্যাপার দুটো যে কটা পেপার আপনাদের এনসি আসবে সেই কটা পেপারেই শো করবে তো সেই পেপারটাতে আবার এক্সাম ফমফ্লাপও করতে হবে তো তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ অ্যাডমিট তুলতে পারবেন পরীক্ষা বসতে পারবেন আর একটা কোশ্চেন যেটা থাকে আপনাদের অ্যাসাইনমেন্ট আর করতে হবে কিনা কোনো পেপার এনসি আসলে তো অ্যাসাইনমেন্ট কিন্তু আর করতে হয় না আপনারা একবার যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করে থাকেন সেই মার্কস কিন্তু একদম সারা জীবন আপনাদের থেকে যাবে আপনাদের শুধুমাত্র পরীক্ষা এনসি চলে আসলে পরীক্ষাটা আবার ভালো করে দিতে হবে ঠিক আছে নেক্সট ইয়ারের পরীক্ষাটা দিতে হবে আর একটা সুবিধা আছে যে একদম মানে ফাইনাল ইয়ার যার স্টুডেন্ট আছেন পিজির ক্ষেত্রেও সেম পিউজির ক্ষেত্রেও সেম আপনারা যদি মাত্র একটা পেপারে এনসি আসে আর সেই যে নাম্বার ডিফারেন্স সেটা খুব কম হয় অর্থাৎ এক দুই নাম্বারের জন্য এনসি চলে এসছে সেক্ষেত্রে আপনারা নাম্বার ট্রান্সফারের একটা সুযোগ ইউনিভার্সিটি দেয় যে আপনারা কোনো পেপারে যদি বেশি নাম্বার পেয়ে থাকেন সেই পেপার থেকে ওই এক দুই নাম্বার ট্রান্সফার করে আপনাদের যে পেপারে কম পেয়েছে সেটাই ট্রান্সফার করলে আপনাদের পাস হয়ে যায় ঠিক আছে আর এক্সট্রা করে এক ইয়ার লস হয় না তো এইটা আপনারা ট্রাই করতে পারেন কিভাবে নাম্বার ট্রান্সফার করতে হয় এর প্রসেস কি এর অ্যাপ্লিকেশানে কি করতে হয় কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় এই সমস্ত কিছু নিয়ে অলরেডি আমার ডিটেলসের ভিডিও বানানো আছে আপনারা এই বাদিকের ভিডিওটা একবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে নাম্বার ট্রান্সফার কী করে করতে হয় এছাড়াও ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রাখবো ভিডিওটার তো আপনারা যাদের প্রয়োজন তারা দেখতে পারেন এটা কিন্তু শুধুমাত্র একটা পেপারে যদি এনসি থাকে আর নাম্বার খুব কম হয় অর্থাৎ দু এক নাম্বারে কম বেশি জন্য এনসি আসে তবে কখনো এটা প্রযোজ্য একাধিক পেপারে এনসি চলে আসে তখন কিন্তু তার নাম্বার ট্রান্সফার হয় না তখন আপনাদের নেক্সট ইয়ারে আবার পরীক্ষায় বসে পরীক্ষাটি দিতে হয় এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক করবেন